উঁচু নিচু টিলা এবং সুরমা কুশিয়ারা নদী বেষ্টিত জনপদ গোলাপগঞ্জ উপজেলা। আগামী 8ই মে এই উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, আর আজ 5ই মে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার প্রচারণা। এখানে উপজেলা পরিষদের 3 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন প্রার্থী। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চান 3 জন হ্যাভিওয়েট প্রার্থী। এর মধ্যে দোয়াত কলম প্রতীক মঞ্জুর কাদির শাফি এলিম দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চান, আর প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জ্বল ও ঘোড়া প্রতীকের শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। চেয়ারম্যান পদের এই 3 প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে শেষ মুহূর্তে তুমুল প্রচার প্রচারণায় ব্যস্ত ছুটছেন তৃণমূল পর্যায়ের ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, মিছিল স্লোগানে মুখরিত নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক। শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও আবু সুফিয়ান উজ্জ্বলে 2 তরুণ প্রার্থী স্বল্প সময় কেড়ে নিয়েছেন ভোটারদের মন। প্রার্থী হিসেবে তারাও প্রত্যাবর্তনের বিপরীতে চান নেতৃত্বের পরিবর্তন। তবে বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম বলছেন, প্রত্যাবর্তনেই লাভবান হবে গোলাপগঞ্জবাসীর। কিছু লোক সবসময় প্রপাগান্ডা ছুড়ে দিচ্ছে, আর আমার বিশ্বাস আমাদের প্রজন্ম এবং বর্তমানে আমরা যারাই আছি সবাই কিন্তু সচেতন, আমরা সচেতন নাগরিক। এইসব প্রপাগান্ডার ইউমারে কিন্তু আমরা কান দিচ্ছি না। যারা নির্বাচনকে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা করতেছেন, তাদের পরিকল্পনা বিগত জাতীয় নির্বাচনের মতো কিন্তু ব্যর্থ হবে আমার বিশ্বাস। রাজনীতির মেন লক্ষ্য এবং উদ্দেশ্য সমাজকে ভালো কিছু দেয়া এবং মানুষের কাজ করা। তো প্রত্যেকটি জায়গার মানুষ, কিন্তু যে জায়গায় যাচ্ছি প্রত্যেকটি জায়গার মানুষ আমার পূর্ব পরিচিত এবং তারা আমার আত্মার আত্মীয়, সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে মানুষ পরিবর্তনের পক্ষে। পরিবর্তনের মাধ্যমেই উন্নয়নের দ্বার উন্মোচন হবে। দীর্ঘদিন থেকে আমাদের গোলাপগঞ্জের কিছু অবহেলিত অঞ্চলগুলোতে কাজ করার জন্য মানুষ এখন পরিবর্তনের পক্ষে। ইনশাআল্লাহ 8 তারিখ এই গোলাপগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতেছি, সর্বস্তরের নাগরিক সবাই 8 তারিখ বুথ সেন্টারে যাবেন, মা বোনদের নিয়ে, আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে, এবং গোলা মার্কায় ভোট দিয়ে আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে গোলাপগঞ্জ উপজেলার আছে কেন আছে নির্যাতিত নিপীড়িত অনেক মা বোন আসইন, যারা রাতের আধারে গর্ভবতী মা মনেরা স্বাস্থ্য সেবা উন্নত না থাকার কারণে সিএনজিতে করিয়া বিভিন্ন সময় হাসপাতালে যাইতে হয়, একটা অ্যাম্বুলেন্সের অভাবে অনেক বাপ অনেক ভাই হার্ট অ্যাটাক করিয়া বিনা চিকিৎসায় বিনা অক্সিজেনে এই সিএনজিতে করিয়া হসপিটাল যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এই জিনিসটারে উপলব্ধি করিয়া উপজেলাবাসীরে স্বাস্থ্য সেবা উন্নত করার লক্ষ্যে আমার নির্বাচনী ইস্তিহারে আমি উল্লেখ করছি, আমি যদি নির্বাচিত হইতে পারি উপজেলাবাসীর লাগিয়া উপহার স্বরূপ একটা অ্যাম্বুলেন্স উপহার দিয়া উপজেলাবাসীরে যাতে করিয়া স্বাস্থ্য সেবায় উন্নত করা যায় এই লক্ষ্যে আমি উপজেলাবাসীরে একটা অ্যাম্বুলেন্স উপহার স্বরূপ আমি যেদিন সর্বপ্রথম উপজেলার যুগ্ম যদি নির্বাচিত হইতে পারি আল্লাহ পাকের হুকুমে এবং জনগণের দোয়ায় জনগণের বুটে সহযোগিতা নিয়ে যদি নির্বাচিত হইতে পারি, যেদিন আমি উপজেলা পরিষদে ঢুকবো আমার সাথে করে একটা অ্যাম্বুলেন্স উপহার স্বরূপ উপজেলাবাসীর জন্য নিয়ে ঢুকবো। আমরা কি কারণে উন্নত দেশ থেকে পিছিয়ে আছি, কি করলে কি উন্নত দেশ করে আর কি আমরা অনেকটা করি না, সেই জায়গায় আমার উপলব্ধি থেকে আমি নিরবস্থাভাবে সেই 20 মাস কাজ করার চেষ্টা করেছি। আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাই, আমরা যেমন আমাদের অবকাঠামোগত উন্নয়ন দরকার, ঠিক একইভাবে কৃষিক্ষেত্রে উন্নয়ন দরকার, জনস্বাস্থ্যে উন্নয়ন দরকার, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন দরকার, প্রাণী সম্পদে উন্নয়ন দরকার, পরিবার পরিকল্পনাতে আমাদের কাজ করা দরকার, আমাদের দরকার যুব উন্নয়ন পরিষদের মাধ্যমে আমাদের যুবকদেরকে প্রশিক্ষিত করার মাধ্যমে যুব উপযোগী করে গড়ে তোলা। আমি
বিগত 25 কেজিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার মাধ্যমে এই সিলেট জেলার মধ্যে এই কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছি। যুক্ত নয় আমি এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য উপজেলা পরিষদ, অতএব এই জায়গায় প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 3 পদের বিপরীতে কোন 3 জনকে গোলাপগঞ্জবাসী উপজেলা পরিষদের চেয়ারে বসাবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 8ই মে সন্ধ্যা পর্যন্ত। মেহরুন্নিতা ফেরদৌস, এবিটিভি।